Yeah!
নির্ধারিত অনুযায়ী আমাদের 28 তারিখ আজকে দুপুর 2টো থেকে ডেপুটেশনের কার্যক্রম শুরু হয়েছিল। আমরা স্বতঃস্ফূর্তভাবে প্রধান সাহেবের কাছে আমরা ডেপুটেশন দিয়েছি এবং আমাদের দাবি দাবা 26টা দাবি দাওয়া ছিল আমাদের। এই দাবি দাওয়া নিয়ে আমাদের কার্যকর্তা যারা আছে এখানকার মন্ডল নেতৃত্ব এবং অঞ্চল নেতৃত্ব তারা দাবি দাওয়া প্রধানের কাছে পেশ করা হয় এবং প্রধান প্রত্যেকটা দাবি দাওয়া নিয়ে আমাদের কথোপকথন হয়। তার মধ্যে আমাদের কথাও দিয়েছে যে সার্বিকভাবে উনি দেখবেন এবং যেগুলো দুর্নীতিগুলো হয়েছে সেগুলো আমাদের লিখিতভাবে কমপ্লেন করতে বলেছেন প্রধানের কাছে, সেটা উনি নজর দেবেন বলেছেন। এবং আমাদের যে সমস্ত পঞ্চায়েত যারা বিগত পঞ্চায়েত যারা কার্ড বানি নিয়ে মানুষের কাছে কার্ড বানি নিয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা করে দেবে বলে সেখানে টাকা নিয়েছে কিন্তু আদৌ কিছু হয়নি, বা শৌচালয়গুলো অনেকের কাছে টাকা নিয়েছে সেই টাকাগুলো এখনও মানুষ পায়নি এবং শৌচালয়ও পায়নি, বড় অঙ্কের টাকাগুলো নিয়েছে। এবং সবচেয়ে বড় কথা যে বোরোজ লোন, এখানে 53টা বোরোজ লোনের স্কিম এ করে দিয়েছে, অথচ যারা প্রকৃত বোরোজ করেনি তাদের টাকা নামে উঠে গেছে। তো এইরকম দুর্নীতি অনেকগুলো আছে, শুধু দুর্গম অঞ্চল নয়, সারা পশ্চিমবাংলায় দুর্নীতিমুক্ত চলছে। হ্যাঁ, আমাদের আন্দোলন চলছে দুর্নীতিমুক্ত, আমরা আন্দোলন করছি বিজেপির পক্ষ থেকে। তাই আজকের দুর্গম অঞ্চলে আমরা তারই বিরুদ্ধে কাটমানির বিরুদ্ধে আমরা ডেপুটেশন দিয়েছি প্রধানের কাছে।